দ্বিতীয় কাজ কি, এই সন্তানের সম্পর্ক তৈরি করে দিতে হবে মসজিদের সাথে। কিসের সাথে? মসজিদের সাথে। ইসলামী সমাজে আদর্শ পরিবারে মসজিদের গুরুত্ব সীমাহীন, অপরিসীম। আপনাদের মনে আছে কিনা জানি না, বক্তব্যের শুরুতে বলেছিলাম জামাতবদ্ধ জীবনযাপনের দ্বিতীয় অর্থ আসবে, বলেছিলাম না? সেই দ্বিতীয় অর্থ এখন আসতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম কে জানেন? আবুল আম্বিয়া, নবীদের পিতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম পর্যন্ত এমন কোন নবী আসেননি যেই নবীর পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নন। এত মহান ব্যক্তি ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম, তাকে আল্লাহ বলতেছে ওয়া তাহির বাইতিয়া লিত্তাইফিন, ইব্রাহিম তোমরা বাপ বেটা মিলে কাবা ঘর ঝাড়ু দাও। মানুষ কাবা ঘরে সালাত আদায় করতে এসে মানুষের পা থেকে যে ময়লা ঝরে পড়ে, সেই ময়লা ইব্রাহিম তুমি পরিষ্কার করো, তুমি আর তোমার ছেলে পরিষ্কার করো। মানুষ কাবা ঘরে তাওয়াফ করতে এসে তাদের নাক থেকে যে ময়লা ঝরে পড়ে, এই নাকের ময়লা ইব্রাহিম তুমি পরিষ্কার করো, ইব্রাহিম তোমার ছেলে পরিষ্কার করুক। এটা আল্লাহর নির্দেশ। তো মসজিদ পরিষ্কার করা, মসজিদ সাফ করা, মসজিদের মাদুর ধোয়া, মানুষের নাকের ময়লা পরিষ্কার করা, মানুষের পায়ের ময়লা মসজিদ থেকে পরিষ্কার করা কাদের কাজ? নবীদের কাজ। কাদের কাজ? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারীদের একজন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কি করতেন জানেন? তিনি বাইতুল মাকদেসের খাদেমা ছিলেন। বাইতুল মাকদেস এই মসজিদকে মানুষের ময়লা থেকে পরিষ্কার করা, বাইতুল মাকদেসের মেঝে মুছা, বাইতুল মাকদেসের মেঝে ঝাড়ু দেওয়া, মানুষের নাকের ময়লা যা মসজিদে পড়ে থাকে সেটা সাফ করা, মানুষের পায়ের ময়লা যেটা মসজিদে পড়ে থাকে সেটা সাফ করা, ঈসার মায়ের কাজ, শ্রেষ্ঠ নারীদের একজন মারিয়ামের কাজ আলাইহা সালাতু ওয়াস সালাম। এটা হচ্ছে একটা পরিবারে মসজিদের গুরুত্ব। যদি সৎ আদর্শ পরিবার গড়তে চান তাহলে বাপ বেটা মিলে মসজিদের খেদমত করতে হবে, মসজিদে লাইট আছে কিনা দেখতে হবে, মসজিদের মাদুর পরিষ্কার কিনা খেয়াল করতে হবে, মসজিদ পরিষ্কার আছে কিনা সাফ করতে হবে, বাপ বেটা মিলে মসজিদ মুছতে হবে, মসজিদ ঝাড়ু দিতে হবে, যদি আদর্শ পরিবার গড়তে চান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। মসজিদ ছাড়া আদর্শ পরিবার অসম্ভব, নাকি কথা আপনাদের কাছে স্পষ্ট নাকি অস্পষ্ট? মসজিদের সাথে সম্পর্ক ছাড়া কোনো মতেই কোনোভাবেই আদর্শ পরিবার গড়ে উঠতে পারে না, পারে না, পারে না। আপনার সন্তান বিপিএল এর টিকিট জুয়া কোথায় হয় সেটার জায়গা ঠিকই চিনে, আপনার সন্তান কোথায় সিনেমার হলের টিকিট পাওয়া যাবে এটা ঠিকই চিনে, কোন দোকানে গেলে গান আর ছবি ডাউনলোড করে পাওয়া যাবে সেটা ঠিকই চিনে, কিন্তু মসজিদের রাস্তা এখনও চিনে না। মসজিদে কয়টার সময় আজান হয় সেই সময়ও জানে না, কয়টার সময় জামাত হয় সেই সময়ও জানে না, আর টিভিতে কয়টার সময় অনুষ্ঠান হবে সেটা ঠিকই জানে। তাহলে এটা কি আদর্শ পরিবার, আদর্শ সন্তান? অসম্ভব। মসজিদের সাথে ওতপ্রোত সম্পর্ক ছাড়া কোনো মতেই কোনোভাবেই আদর্শ পরিবার গড়ে তোলা সম্ভব নয়। মসজিদের গুরুত্ব ইসলামে এত বেশি, মসজিদের গুরুত্ব ইসলামে এত বেশি, মসজিদের গুরুত্ব ইসলামে এত বেশি যে গুরুত্ব বুঝাতে গিয়ে আমি একটা উদাহরণ দিয়ে থাকি, এই উদাহরণটা দিলে এক একটু আপনাদের কাছে ক্লিয়ার হতে পারে। সেটা হচ্ছে যে আপনাদের এই এলাকায় আওয়ামী লীগ বিএনপি সংগঠন আছে না নাই? আছে। তো তার নেতা আছে না নাই? নেতা আছে। তো ইসলামও একটা সংগঠন। ইসলামও কি? একটা সংগঠন। এই সংগঠনের নেতা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সংগঠনের কেন্দ্র আছে সেটা হচ্ছে মক্কার মদিনা। এই সংগঠনে আওয়ামী লীগ বিএনপি করতে হলে আপনাকে মাসিক চান্দা ইয়ানত দিতে হয় না হয় না? হয় না? হয়। যদি আপনি আওয়ামী লীগ বিএনপি করেন, চান্দা ইয়ানত না দেন, তাহলে আপনি সংগঠনের সদস্য থেকে বাদ পড়ে যাবেন, থাকতে পারবেন না। ইসলাম নামক এই সংগঠনের সদস্য থাকতে হলে আপনাকে চান্দা দিতে হবে বাৎসরিক। বছরে একবার যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকেন তাহলে আপনাকে বছরে একবার যাকাত দিতেই হবে। যদি আপনি এই চান্দা না দেন তাহলে ইসলাম নামক সংগঠনের সদস্য থেকে আপনি বাদ পড়ে যাবেন, থাকবেন না।
আওয়ামী লীগ বিএনপির যেমন প্রশিক্ষণ কর্মশালা আছে, তেমন ইসলাম নামক এই সংগঠনের প্রশিক্ষণ কর্মশালা আছে। মাসব্যাপী সংযমের প্রশিক্ষণ, ত্যাগের প্রশিক্ষণ, অন্যায় অনাচার গুনাহ থেকে বেঁচে থাকার প্রশিক্ষণ, লোভ লালসা থেকে বেঁচে থাকার প্রশিক্ষণ, ইবাদত পরহেজগারিতার প্রশিক্ষণ। রমজান মাসের মাসব্যাপী এই প্রশিক্ষণে যদি আপনি অংশগ্রহণ না করেন, তাহলে ইসলাম নামক সংগঠনের সদস্য থেকে আপনি বাদ পড়ে যাবেন। যেমন আওয়ামী লীগ বিএনপির কেন্দ্রীয় সম্মেলন হয়, আজকে তাবলিগ জামাতের কেন্দ্রীয় সম্মেলন হচ্ছে, টঙ্গীতে হচ্ছে না, তেমন ইসলামের কেন্দ্রীয় সম্মেলন আছে। যদি আপনার সামর্থ্য থাকে, শক্তি থাকে, তাহলে জীবনে একবার হলেও সেই সম্মেলনে আপনাকে হাজিরা দিতেই হবে, সেটা হচ্ছে হজ। এগুলো সব চলে গেল, ইসলাম নামক সংগঠনে চান্দা দিলেন বৎসরে একবার, ইসলাম নামক সংগঠনের প্রশিক্ষণে অংশগ্রহণ করলেন বছরে এক মাস, ইসলাম নামক সংগঠনের কেন্দ্রীয় সম্মেলনে হাজিরা দিলেন জীবনে একবার যদি সামর্থ্য থাকে। এবার ইসলাম নামক সংগঠনের শাখা আছে, শাখা কেন্দ্র, আওয়ামী লীগের শাখা অফিস আছে না, ঠিক ইসলাম নামক সংগঠনের শাখা অফিস আছে, সেটা হচ্ছে সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা মসজিদগুলো ইসলাম নামক এই সংগঠনের শাখা অফিস। যদি আপনি ইসলাম নামক এই সংগঠনের সদস্য থাকতে চান, তাহলে দিনে পাঁচবার এই শাখা অফিসে হাজিরা দিতে হবে। যদি হাজিরা না দিতে পারেন, তাহলে ইসলাম নামক সংগঠন থেকে আপনি কি হয়ে যাবেন? বাদ হয়ে যাবেন। তাহলে আপনি জামাত থেকে বের হয়ে গেলেন। কি থেকে বের হয়ে গেলেন? জামাত থেকে বের হয়ে গেলেন। এটা হলো জামাতবদ্ধ জীবনযাপনের দ্বিতীয় অর্থ, সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা মসজিদের সাথে সম্পৃক্ত সমাজভিত্তিক ইসলাম যে নিয়ম করে দিয়েছে, নিজাম করে দিয়েছে, কি করে দিয়েছে, আরে আজ না হয় গণতন্ত্র আমেরিকা থেকে আমদানি হয়ে এসেছে, তাই চোর চাট্টা চামার মেচোর মুথি অশিক্ষিত জাহেল মূর্খ তাদের ভোটে তাদের মতোই আর এক জাহেল চেয়ারম্যান মেম্বার মন্ত্রী এমপি হয়ে যাচ্ছে। কিন্তু ইসলাম যদি আবার আসে, তাহলে এই সমস্ত চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী এদের কোনো ভ্যালু নাই। যাবতীয় বিচার সালিস বিবাহ শাদী কোর্ট কাচারি এভরিথিং হচ্ছে ইসলামের শাখা অফিস মসজিদ থেকে পরিচালিত হবে। ইমামকে ওই কমিটি ধমক দেওয়া তো দূরের কথা, ইমামের কথায় সমাজ চলবে, তবে ইমাম হবে যোগ্য, ইমাম হবে ন্যায়পরায়ণ, ইমাম হবে শিক্ষিত, ইমাম হবে আলেম, ইমাম ওই মসজিদের ইমামের অধীনে ওই সমাজ পরিচালিত হবে, এবং ওই সমাজের বিচার সালিস আচার ফাইসালা কোর্ট কাচারি বিবাহ শাদী এভরিথিং এই মসজিদের সাথে সম্পৃক্ত হবে। যারা এই মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে না, তারা খারেজ আনিল জামাআহ, তারা জামাত থেকে বের হয়ে যাবে। সরকার ইসলামী খলিফা চাইলে তাদেরকে হত্যা করতে পারে। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে মসজিদের গুরুত্ব ইসলামে।